মুন শিকঞ্জের শিরাজদিখানে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নানান আয়োজনে ইসাপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবুর সভাপতিত্বে ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টুর অনুষ্ঠান সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আফমা মাহবুবুল হাসান মাহবুব। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ফয়সাল আহমেদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মার্সেলা সুইটি হালদার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বি এম শাহীন, সহসভাপতি মুরাদ খন্দকার লেলিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল হক জাহিদ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাউসার তালুকদার, সদস্য মহসিন রেজা, সদস্য ইব্রাহিম হোসেন রাতুল, সদস্য শাহাদাত হোসেন শিপু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন লাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ রয়্যাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আরিফ খান, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াসিম আহমেদ, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈকত মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি শাহ আলম আসাদ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় বক্তব্য রাখেন। জাতির পিতা শেখ মুজিব, টুঙ্গিপাড়ার শেখ মুজিব, মুজিব তোমায় দেখা যায় পদ্ম মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে বাঙালি।